অফিস থেকে বাড়ি চলে এসেছি। বাড়িতে আসার পরে আজকে তাড়াতাড়ি এসেছি, একটুখানি তাড়াতাড়ি মানে আমি আগে ট্রেনটা পেয়ে গেছিলাম। যাই হোক, এনিওয়েজ এখন মা আর অনিশা দুজনে রান্না করতে ব্যস্ত। কি রান্না হচ্ছে আমি জানি না। যাই হোক, বেগুন টেগুন পোড়াচ্ছিল। আচ্ছা, ভালো করেছো। সেটাই, যাই হোক, খবর চলে এসেছে। গঙ্গার ধার দিয়ে ঘুরে এলো দিদি, দারুন ব্যাপার, দারুন ব্যাপার। একটু ব্লগে শুনতে পাচ্ছি, তোমরা নিয়ে যেতে পারছে। যাই হোক, হ্যাঁ একদম একদম ঠিক আছে, ঠিক আছে। চলো আবার দেখাচ্ছি আমরা কি করছি না করছি। তো স্টে টিউন উইথ টেলিকপ। সন্ধ্যেবেলায় বাড়ির অবস্থাটা ঠিক এরকম, একজন কেক খাচ্ছে, একজন অ্যাজ ইউজুয়াল ভিডিও দেখছে, আর একজন কেক নিয়ে বসে আছে। কেক বিতরণ চলছে। এই কেকটা বৌদি পাঠিয়েছিল আসলে আমাকে, তো তাই খাচ্ছি। এটা আমার প্রিয় কেক, ওটা রেড ভেলভেট। পাপা পাপা অবাক হয়ে দেখছে ভিডিওটা। তুমি কিছু বলো, সুগারের মানুষ তাই পাপা কিছুই মিষ্টি জিনিস খেতে চায় না। এগুলো খুব বেশি মিষ্টিও নয়, হালকা মিষ্টি। তাহলে এক কাজ করো, আমাদের থেকে পাপাকে একটু দেবো, তাহলেই তো হলো। তুমি তো কথাই বলছো না। না, ওগুলো আলাদা আলাদা। আমার রেড ভেলভেট রাখো, আমি আসছি। হ্যাঁ, খেতেও খুব সুন্দর। তুমি একটু টেস্ট করে দেখো এই গুলিগুলো, দেখ কি ভালো। হ্যাঁ, ওটা চকলেট বল, মা বলছে গুলিগুলো দেখ কি ভালো। আরে গুলি নয়, চকলেট বল। হা 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 হা, এটা অ্যানিভার্সারি সেলিব্রেশন হচ্ছে নাকি খাই দেওয়াটা? আরে তোমরা তো খাই খাওয়ালে না কই আমাদেরকে, তোমাদের অ্যানিভার্সারি গেল। হ্যাঁ, এটা তো 29 বছর, নেক্সট ইয়ার 30 বছর হবে, এটা তো বিশাল বড় সেলিব্রেশন হবে। হ্যাঁ আমি নিচ্ছি, আমি বুঝেও নেবো প্রত্যেকের কাছে আলাদা আলাদা গিফট। হ্যাঁ হ্যাঁ, আমরা যাবো। প্রিয়র কাছে একটা আছে, পুচকুটার কাছে একটা। বাবা, সে কি নিয়ে যাবে তোমার কাছে? মা ফুলের ইয়ে নিয়ে যাবে, ফুল বা ফুলের বুকে। আচ্ছা তাই যাবে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই হবে, খুশি হবো। আচ্ছা ঠিক আছে, তাই হবে তাহলে। ওকে সোনা দানা বলেনি, ও নিজেই তো সোনা নাকি, তাহলে কিন্তু আমার চাই। আচ্ছা ঠিক আছে, ভালো লাগছে তো, খাও না কেকটা, কিছু হবে না একটা খেলে। আমি নিচ্ছি, তুমি খাও। কটা আছে এটার মধ্যে গুলি? হ্যাঁ, তাহলে তুমি একটা খাও, আমরা তো খেতেই খেতেই পাবো এখানে। তুমি খাও, চকলেট না পুরোটা, ভালো সুন্দর। তোমার যেটা পছন্দ নাও না। না, মিয়ামোড়ে তো ওখানে পাওয়া যাবে না। ঢাকা দিয়ে আজকে রাত্রে রান্না হচ্ছে, সেটা হচ্ছে ডিমে আলুতে ফুলকপিতে ঝোল, যেটা হচ্ছে আমার খুব প্রিয়। সেটা সিদ্ধ হচ্ছে। কি হলো, এত বিষম লাগলো কি করে? ও আচ্ছা আচ্ছা, মানে আমি রান্না করেছি তাই মশলার ঝাঁজ উঠে পাপার কাশি শুরু হয়ে গেছে। ছোট ছেলে তো তাই মশলার ঝাঁজটা নিতে পারে না গো। মাকে মানে পাপাকে মা যায় এক একটা কথা বলছি এখন, মানে আমি তো হেসে মরে যাচ্ছি। তো চলো আমিও বসি এবার। এখন বসে আছি সবাই মিলে মায়ের, মানে আমাদের মা
পিলে যে রান্নাটা করলাম সেই রান্না হয়ে গেছে। এখন এখন একটা আমরা ছোট লিস্ট বানাবো, কারণ অনেক কিছু বানাবো না, লিস্ট বানিয়ে দিয়েছিল যেটা, হ্যাঁ বানিয়ে দিয়েছিল, বিষণু একটা পাঠিয়েছিল, হ্যাঁ মানে অনেকে অনেক লিস্ট পাঠিয়েছে, আর আরো তো কেউ একজন পাঠালো না, বিষণু বিষণু, হ্যাঁ তাছাড়া বিষণু আর অদিতি দিদি, আরেকটা কেউ পাঠান। আচ্ছা যাই হোক, অনেকগুলো লিস্ট আমরা পেয়েছি, তো সেখান থেকে মানে কিছু কিছু জিনিস আমাদেরকে মানে কি বলবো আর একটা নিজেদের ফ্রেশ কপি বানাতে হবে, তো যার জন্য ফ্রেশ কপি আর বানাবো না, ওখানে এডিট করব আমি মোবাইলে, জাস্ট লিখে নেব। আচ্ছা যাই হোক, তো সেটা করব, কিন্তু ও আমাকে প্রত্যেক দিন বলে যে তোমরা, তুমি আর মা আছো, তোমরা দুজনে করে রেখো, কিন্তু আমি না সেভাবে করতে পারি না, মানে সেভাবে বুঝতে পারি না কোনটা করবো বা না করবো, আর মাও বিভিন্ন কাজ টাজ করে, ওর জন্য আমরা সময়ও পাই না। তো আজকে ও ফোনটার উপর বসে গেছে, তো তো ও আজকে বলছে যে কালকে মানে এই উইকেন্ডে দুটো ছুটি আছে, তো সেই জিনিসগুলো কিনে এনে আগে বাড়িতে রাখতে হবে, তারপর সেটাকে ব্যাগে রেডি করতে হবে, তো যার জন্য আজকে লিস্টটা বানানোটা খুব ইম্পর্টেন্ট। হচ্ছে গিয়ে আমরা তিনজন মিলে এখন বসবো, তিনজন মিলে বসে একটা শর্ট লিস্ট বানাবো, যেটা আমাদের মানে খুবই ইম্পর্টেন্ট জিনিস, মানে আমার ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা নিয়ে যাব, তাছাড়া বেবির কোনো জিনিসপত্র আমরা কিনবো না, কারণ বাড়ি বড়রা না করেছে কিনতে, তো যার জন্য কিনবো না। সেই লিস্টটা আছে, এমন দুটো বড় বড় লিস্ট আছে, এটা বেবির জন্য, এটা হ্যাঁ, তো সেখান থেকে আমরা এসেনশিয়াল জিনিসপত্রগুলো নেই, অল্প স্বল্প নিয়ে যাব, কিন্তু মানে তবুও জাস্ট হ্যাঁ একটা লিস্ট তো করতে হবে, সেটাই করছি আমরা এখন বসে বসে, কারণ উইকেন্ড ছাড়া ওর যেহেতু সম্ভব না, আর ওকে ছাড়া মাও যেতে পারবে না, তো দেখা যাক এখন মা ও যায় কি না, ও একা গিয়ে কিনে আনে, যেটাই হোক সেটা নিশ্চয়ই ও শেয়ার করবে, ও যখন ও যদি একা যায় সেটাও শেয়ার করবে, মাকে নিয়ে গেলে সেটাও শেয়ার করবে, তো দেখা যাক কি হয়। আর কালকে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কালকে আমার চেক আপ আছে, হয়তো এটাই লাস্ট চেক আপ, তো সেই চেক আপ আছে, তো যেতে হবে, তো এটা নিয়ে একটা কি বলবো আলাদা এক্সাইটমেন্ট আছে, যে কি বলবে না বলবে, কি হবে না হবে, এই সমস্ত কিছু আছে, তো কাল আমাদেরকে সকাল সকাল উঠে রেডি রেডি হয়ে যেতে হবে, তো আগে ঝটপট করে এটা করব, তারপর আমরা খাওয়া দাওয়া করবো এবং তাড়াতাড়ি শুয়ে পড়বো, মানে ডিনারটা তাড়াতাড়ি করে নেবো আজকে, তাই তো, এটা তাড়াতাড়ি করবো। আর পাপা এখন একটু বাইরে গেছে, তো ফাঁকা আমরা তিনজনে হাঁ করে বসে আছি, দেখলাম এই সময় এই কাজটা সেরে নেওয়া দরকার, তো এখন সেটাই বসে বসে করছি, আর মা চুপচাপ বসে আছে। ডিনারের জন্য এসে সবাই এখন টেবিলে বসবে, ভাত বাড়া হয়ে গেছে অলরেডি, আমিও চলে যাব, জাস্ট এইটুকুই তুলছি। ও বেগুন পোড়া মাখা হচ্ছে আজকে, বেগুন পোড়া ভাত ডিমে, কিসের ডিম, মুরগি, হাঁস, হাঁসের ডিম, বাহ, হাঁসের ডিমের ডিমে আলুতে ঝোল, যেটা খুবই ফেভারিট জিনিস। যাই হোক ঠিক আছে, ডিনারটা করে নিই, তারপর আবার কথা হচ্ছে।
আমাদের ডিনার কমপ্লিট, আমরা সবাই যে যার ঘরে চলে এসেছি। মুখার্জীবাবু ওইদিকে সব ব্যাগে যেসব লিস্ট ফিস্ট বানিয়েছে সেগুলো সব ঠিকঠাক করছে রাখছে, কারণ কাল সকালে উঠে আমাদের বেরোনো আছে। আর মা ওদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো সব মানে যেখানকার জিনিস সেখানে সব গুছিয়ে টুচিয়ে রেখে দিচ্ছে। আর আমি ঘরে চলে এসে ধপাস করে বসে পড়েছি, কারণ আমার এখন আর কিছু করার ক্ষমতা নেই। আমি খেয়ে সবার আগে তারা মানে আমার যখনই খাওয়া হয়ে যায় তখনই আমি খেয়ে দিয়ে একদম ঘরে চলে এসে ধপাস করে শুয়ে পড়ি। তো মা আমাকে মানে গরম জলে যে ওষুধটা খায় সেটা দেয়, সব কিছু দেয়। তো মা আমাকে এবার ওষুধ টষুধ দেবে, মানে গরম জলে ওষুধটা দেবে, আর দেশপ্রিয় বেড ক্লিন করবে, তারপর শুয়ে যাব। এই হচ্ছে ব্যাপার। আর আজকে কালকে ব্লাডের রিপোর্ট, তোমার কালকে যে ব্লাড, কাল যে ব্লাড নিয়ে গেছিল সেই ব্লাডের সব রিপোর্ট চলে এসেছে? কাল না, পরশু নিয়ে গেছিল। পরশু? হ্যাঁ, সব কাল তো দিতে আসেনি, আজকে দিয়ে গেল। এক গাদা টেস্ট ছিল, সেসব হলো মানে হয়েছে, তো সেগুলো ফাইনালি রিপোর্ট আজকে দিয়ে গেছে। তো কালকে কি হলো তোমার, কাশি হচ্ছে না? আই ডোন্ট নো, ভীষণ খেলে মেবি অসম্ভব। 12.70 করেছো কি তুমি? তো যাই হোক, তো চলো, আর বসে থাকতে আমি পারছি না, আমি শুয়ে পড়বো তাড়াতাড়ি। মানে আমি যত তাড়াতাড়ি ব্লগটা এন্ড করবো তত তাড়াতাড়ি ও বিছানাটা ক্লিন করবে, তত তাড়াতাড়ি আমি শুতে পারবো। তো আমার আর মানে বসে থাকতে একটু ইচ্ছে করছে না, মনে হচ্ছে ধপাস করে শুয়ে পড়ি। তুমি এরকম করে কোনো সময় ও বাড়ি থেকে বেরোয় তো মাঝেটাকে জাস্ট এমনি এমনি করে নেবে, দিয়ে বেরিয়ে যাবে। মানে যে কোম দিয়ে একটু ব্রাশ করি সেটা পর্যন্ত করে না, শুধু একবার অফিস যাওয়ার সময় করে, ব্যাস। সারাদিন অফিস করার পরে তারপরে আর মনে হয় না যে আমি এখন সাজুগুজু করে বসি, আমাকেও তো দেখে রাক্ষসীদের মতো লাগছে। তো যাই হোক, মুখ চোখের অবস্থা খুব খারাপ, তবে হ্যাঁ কালকে সকালবেলায় নিশ্চয়ই খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। আর কালকে লাস্ট না, নতুন ব্লগ মানে এটা, হ্যাঁ কালকে আবার নতুন ব্লগ নিয়ে দেখা হবে। তো কাল নতুন ব্লগ নিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি, এবং কালকে নিশ্চয়ই যা যা করবো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো চলো আজ এই পর্যন্ত থাক, ফোন পড়ে যাচ্ছে। তো যাই হোক, আজ এই পর্যন্ত থাক, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট।